আসসালামু আলাইকুম, ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমি এই আফ্রিকান আমেরিকান টি শার্ট ডিজাইনটা করে দেখাবো। তো এই ডিজাইনটা করার আগে আমাদের আফ্রিকান আমেরিকানটা আসলে কী এটা জানা দরকার। তো আমরা যদি একটু উইকিপিডিয়াতে যাই, তো এখানে আমি এই অংশটুকু এখানে গুগল ট্রান্সলেট করলে যেটা আসে, আফ্রিকান আমেরিকানেরা সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা ক্রীতদাস আফ্রিকানদের বংশধারকে বোঝায় যারা একটু কৃষ্ণবর্ণের হয়ে থাকে। তো আপনারা একটু এটা ডিটেলস পড়ে নেবেন ভালো করে। আমি আজকের এই নিশটা এই কারণেই সিলেক্ট করছি যে আমি যদি একটুখানি ফাইবারে আসি, তো ফাইবারে আসলেও অনেক সময় যে আমরা বায়ার রিকোয়েস্টগুলো পাই, এখানে অনেক সময় বলে আফ্রিকান আমেরিকান টি শার্ট ডিজাইন লাগবে, এটা অনেক ভালো ডিমান্ড আছে এখানে। তো আমরা যদি এই যে এই গিগটা একটু দেখি, এখানে সব সময় 8টা 9টা 10টা 12টা এটা অর্ডার থাকে এইটাতে। তো যার কারণে এটা অনেক ভালো ডিমান্ড আছে। আর আমরা যদি একটুখানি আফ্রিকান আমেরিকান টি শার্ট ডিজাইন লিখে সার্চ দিই, একটুখানি যদি ইমেজে যাই, ম্যাক্সিমাম সময় এই যে এই টাইপের ইমেজগুলো ব্যবহৃত হয়, এই যে এই টাইপের ডিজাইনগুলো হয়ে থাকে। তো আমি এগুলারই একটা কম্বিনেশন তৈরি করে আজকের এই ডিজাইনটা আমি তৈরি করছি। তো এই ডিজাইনটা করতে আমি যে ফোনটার ভেক্টর ব্যবহার করছি, এটা ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নিতে পারবেন। তো আমি জানি না কতটুকু থিওরিক্যালি জ্ঞান আপনাদেরকে দিতে পারলাম, আপনারা একটু ডিটেলস এগুলো একটু ডিটেলস দেখে নেবেন এই বিষয়গুলো, তাহলে বুঝতে পারবেন। তো আমি জানি এই বিষয়টা অনেকেরই অজানা, আফ্রিকান আমেরিকান ডিজাইনটা আসলে টি শার্ট ডিজাইনটা আসলে কী। তো আমি যে বেসিক যে ধারণাটা ওইটা দিয়ে দিলাম, তো আর কথা বাড়াবো না। ডিজাইনটা করার জন্য আমি ইলাস্ট্রেটরে চলে আসলাম। এখানে এসে আমার আর্টবোর্ড নিতে হবে, ফাইলে গেলাম, ফাইল থেকে নিয়ে গেলাম, গিয়ে আমি এখানে উইথ নেবো 12 ইঞ্চি, হাইট নেবো 18 ইঞ্চি, নিয়ে আমি এটা ক্রিয়েট করে দিলাম। দেওয়ার পর আমি মূলত এই যে এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দেবো, আমি এটা সবসহ কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আমি এত কিছু ডিটেলস দেখাই শুধুমাত্র যারা নতুন তাদের জন্য প্রবলেম না হয় ডিজাইনটা করতে, তার কারণে আমি এত কিছু ডিটেলস দেখাই। তো আমরা যদি এই লিঙ্কটা নিই, এই লিঙ্কটা নিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এই যে এটা এই ইমেজটা নেওয়ার জন্য এখানে গিয়ে আমি এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তো এটা মূলত ইয়ানডেক্স থেকে নেওয়া, আমরা যদি ইয়ানডেক্সে গিয়ে যদি আফ্রিকান আমেরিকান গার্ল ভিক্টর লিখে সার্চ দেয় তাহলে এই টাইপের অনেক ইমেজ আসবে। আমার এটা পছন্দ হয়েছে, আমি এটা নিলাম, আমি এটা এখান থেকে কপি ইমেজ দিলাম, এখানে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট দিলাম। দেওয়ার পর এটা একটু সাইডে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি ডাইরেক্ট এখান থেকে ইমেজ ট্রেস করে দিলাম, দিয়ে আমি এটা ওকে করে দিলাম। দেওয়ার পর এটা একটুখানি টাইম লাগতেছে, এটা আমি এখান থেকে এক্সপ্যান্ড করলাম, এক্সপ্যান্ড করে এটা আমি আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে আমি এই যে হোয়াইট অংশটা সিলেক্ট করে এই যে এই জায়গাটা এখান থেকে ইরেজার নিলাম, নিয়ে এই হেয়ার থেকে এই যে এই কালো অংশ পর্যন্ত কেটে দিলাম। দেওয়ার পর আমি হোয়াইট অংশটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম, দিয়ে আমি এই যে এই হোয়াইট অংশটা নিলাম আর কপালের জায়গায় এই হোয়াইট অংশটা নিয়ে গ্রুপ করলাম, করে এই যে মাঝখানে এটা নিলাম, এখানকার এই যে এই দুইটা নিলাম, নিয়ে আমি এটা এখান থেকে গ্রুপ করলাম। গ্রুপ করে কিবোর্ডের আই চেপে এই যে এই কালারটা দিলাম। তো এই কালারটা মূলত কৃষ্ণবর্ণের, তো যার কারণে একটু কালো কালার ডিজাইনটাতে কালো কালার রাখতে হবে, আমি এটা কালো কালার দিলাম। আর এই যে এই যে লিফটা আছে এটা আমি এখান থেকে শিফট চেপে ধরে একটা একটা করে সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে সিলেক্ট করে আমি গ্রুপ করলাম। গ্রুপ করে কিবোর্ডের আই চেপে এখান থেকে এই যে এই কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এই যে এইটা নিলাম, শিফট চেপে ধরে এইটা নিলাম, নিয়ে আমি এটা এখান থেকে গ্রুপ করলাম। গ্রুপ করে কিবোর্ডের আই চেপে এই যে এই কালারটা দিলাম। এই কালার দেওয়ার পর মাঝখানে আমি এই যে এটা নিলাম, এখান থেকে এইটা নিলাম, নিয়ে আমি এটা এখান থেকে গ্রুপ করলাম। গ্রুপ করে কিবোর্ডের আই চেপে এটা আমি এখান থেকে ইয়েলো টাইপের একটা কালার দেব, এই টাইপের একটা কালার দিলাম। কালার যদি না হয় এটা আমি স্ট্রোক করে দিয়ে তারপর কালারটা দিলাম, এই টাইপের একটা কালার দিলাম। আচ্ছা, আমার এখানে একটু কালার নিয়ে একটু প্রবলেম হচ্ছে, কারণ আমার কালারটা মনে হয় আমি এখানে নিয়ে এসে রাখি নাই, আমি এটা এখান থেকে গ্রুপ করলাম। এটা প্রথমে আমি গ্রুপ করলাম, অবজেক্টে গিয়ে আমি এটা গ্রুপ করলাম। তো আমি নিয়ে আসি ইমেজটা, আমি এখান থেকে প্লেসে গেলাম, প্লেসে গিয়ে আমি ইমেজটা নিয়ে আসলাম। তো এটা মূলত আমি এই যে এই ইয়েলো কালারটা ব্যবহার করছি, এখানে আমি এটা সিলেক্ট করলাম, আমি এই যে এই চশমার এই যে এই মাঝখানে যে ইয়েলো কালারটা আছে ওটা সিলেক্ট করে কিবোর্ডের আই চেপে এই যে এই কালারটা দিলাম। দেওয়ার পর আমার এখানে আরও একটু কাজ আছে, এই যে এইটা নিলাম,
আমি এখান থেকে যে এই যে ইয়ার রিংটা আছে এটা আমি সিলেক্ট করব। শিপ চেপে ধরে একটা একটা করে ক্লিক করতেছি, একটা একটা করে ক্লিক করলাম, সুন্দর করে বাইরে যেন না সিলেক্ট হয় আমি এটা এখান থেকে গ্রুপ করলাম। করার পর আমি এখান থেকে শিপ চেপে ধরে এই পাশেরটাও একটা একটা করে সিলেক্ট করব। এটা আমি শিপ চেপে ধরে একটা একটা করে সিলেক্ট করলাম। পরে আমি এই যে অংশটুকু সুন্দর করে সিলেক্ট করে নিলাম, নিয়ে আমি এখান থেকে এটা গ্রুপ করলাম। গ্রুপ করার পর এটা আমি কিবোর্ডের আই চেপে এটা এই সেম ইয়েলো কালারটা দিয়ে দিলাম, এখান থেকে ইয়েলো কালারটা দিলাম, কিংবা এখান থেকে আই ড্রপার নিয়ে এই যে এই কালারটা দিলাম। এরপর আমি এই যে এটা নিলাম, এটা নিলাম, কিবোর্ডের আই চেপে আমি সেম এই কালারটা দিলাম, দিয়ে আমি মন চাইলে দুইটা একসাথে গ্রুপ করতে পারি, কিন্তু আমার এই যে এইটা আলাদা হয়ে গেছে, এটা সহ সিলেক্ট করে কিবোর্ডের আই চেপে এই কালার দিলাম, দিয়ে আমি এটা এখান থেকে গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি এখান থেকে ম্যাজিক ওয়ান টুল নিলাম, এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে সব সহ যখন সিলেক্ট হইলো, হওয়ার পর আমি এটা গ্রুপ করলাম। গ্রুপ করে কিবোর্ডের আই চেপে আমি এটা ব্ল্যাক কালার করে দিলাম, আমার বাহিরের ভিতরে যে হোয়াইট কালার রাখার দরকার নাই, সব সহ ব্ল্যাক করলাম, তো আমার ভিতরে মূলত কালার করা শেষ, সব সহকারে আমি এটা গ্রুপ করলাম। গ্রুপ করে আমি এটা আর্টবোর্ডের উপর নিয়ে গেলাম, এই জায়গাটাতে নিয়ে গেলাম, শিফট অল্টার চেপে এটা আমি ছোটো করলাম, মূলত আমি এটা এই জায়গাটাতে রাখলাম, আর একটুখানি ছোটো করলাম, এই জায়গায় রাখলাম। রাখার পর এই বোল্ড লেখাটা আমি এই জায়গায় নিয়ে গেলাম, এটা আমি এই ফোনটা আপনাদেরকে দিয়ে দেবো, অ্যাশ নামের একটা ফোন এটা, তো আমি বোল্ড লেখাটা এখানে নিয়ে গিয়ে এটা আমি ক্রিয়েট আউটলাইন করে দিলাম। ক্রিয়েট আউটলাইন করার পর এটা আমি সিলেক্ট করলাম, কিবোর্ডের আই চেপে এই যে ইয়েলো কালারটা দিয়ে দিলাম, এটা দিলাম। দেওয়ার পর এটা আমি সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম, এখানে আমি দিয়ে দেবো 15px দিলাম, রাউন্ড আছে রাউন্ড থাক, ওকে করে দিলাম। দেওয়ার পর এটা আমি ইউনাইট কন্ট্রোল শিফট F9 চেপে পাথফাইন্ডার আসলো, পাথফাইন্ডার থেকে ইউনাইট করে দিলাম। দেওয়ার পর কিবোর্ডের আই চেপে সেটা আমি এই যে এই কালার করে দিলাম, এই কালার করে দিয়ে এটা আমি কন্ট্রোল X দিয়ে কাট করলাম, করে এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল B দিলাম। দেওয়ার পর আমি এটা সিলেক্ট করলাম, এই যে নতুন যে কালারটা নিলাম ওটা সিলেক্ট করলাম, করে এটা আমি কন্ট্রোল সিলেক্ট করে এটা সিলেক্ট করে কন্ট্রোল C কন্ট্রোল B দিলাম, দিয়ে নিচের দিকে আরও একটুখানি টেনে নিচে নামাইলাম, নামানোর পর এটা কিবোর্ডের আই চেপে এই যে এই কালারটা দিলাম। এই কালার দেওয়ার পর আমি এই যে এটা আবার সিলেক্ট করলাম, কন্ট্রোল C কন্ট্রোল F দিলাম, দিয়ে আমি সেটা স্ট্রোক করে দিলাম, স্ট্রোকটা আমি এখান থেকে হোয়াইট কালার করে দিলাম। তো হোয়াইট কালার করার পর আমি এই যে এটা সিলেক্ট করলাম, বাইরের এটা সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে এই যে এইটা সিলেক্ট করলাম, পরে আমি অবজেক্টে গেলাম, ব্ল্যান্ডে গেলাম, ব্ল্যান্ড অপশনে গেলাম, এখানে আমি এখানে স্মুথ কালার দেওয়া থাকলে স্পেসিফাইড স্টেপ দিলাম, দেওয়ার পর 100 দিয়ে ওকে করে দিলাম। দেওয়ার পর অবজেক্টে গিয়ে এটা আমি এখান থেকে ব্ল্যান্ডে গিয়ে মেক করে দিলাম, এই যে এটা সুন্দরভাবে এই জায়গায় ব্ল্যান্ড হয়ে গেল, তো এটা এরকমই থাক। এরপর আমি এই যে এই হোয়াইট কালার যেটা নিলাম, এটা আমি কিবোর্ডের আই চেপে এই যে এই কালার দিয়ে দিলাম। এই কালার দেওয়ার পর আমি এই যে ইয়েলো কালারটা সিলেক্ট করলাম, একটু দেখি আসলে ইফেক্টটা কীরকম দিছি। ইয়েলো কালারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা আমি এখান থেকে স্ট্রোক দিয়ে দিলাম, স্ট্রোক দেওয়ার পর স্ট্রোকটা সিলেক্ট করলাম, করে কন্ট্রোল C কন্ট্রোল B দিলাম। দেওয়ার পর সেটা আমি ফিল কালার দিলাম, ফিল কালারটা কিবোর্ডের আই চেপে এই যে এই কালার দিয়ে দিলাম। এই কালার দেওয়ার পর এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল C কন্ট্রোল B দিলাম, দিয়ে ডান পাশের আরও একটুখানি চেপে ধরে থাকলাম, নিচের দিকে একটুখানি চেপে ধরে থাকলাম, আসলে কতখানি বের করবেন এটা আপনাদের ব্যাপার। তো এটা আমি কিবোর্ডের আই চেপে এই কালার দিলাম, আমি আসলে সঠিক বুঝতে পারতেছি না যে বুঝাইতে পারলাম কি না। আর এই যে এটা আর এটা কিন্তু সেম কালার হবে, আর নিচে যেটা নিলাম ওইটা একটু হালকা কালার হবে, এই যে এই কালারটা হবে। তো এরপর আমি এই দুইটা সিলেক্ট করলাম, এটা নিলাম, আমি এই যে এইটা নিলাম আর এইটা নিলাম, সিলেক্ট করে অবজেক্টে গিয়ে ব্লেন্ডে গিয়ে এবার কিছুই করবো না, শুধু মেক করে দেবো। এই যে এই ইফেক্টটা হয়ে গেল, হয়ে যাওয়ার পর আমি এই যে স্ট্রোকটা আছে ইয়েলো কালার, এটা আমি এখান থেকে ফিল করে দিলাম। ফিল করে দেওয়ার পর আমি এটা ইয়েলো কালারটা সিলেক্ট করলাম, করে কন্ট্রোল C কন্ট্রোল F দিলাম, এই যে একটা কপি করলাম প্রথমে,
কপি করার পর কন্ট্রোল এক্স দিয়ে সেটা কাট করলাম, করে আমি এই যে এইটা সিলেক্ট করলাম, করে কন্ট্রোল বি দিলাম, দিয়ে ডান পাশের অ্যারো চেপে ধরে থাকলাম। এটা যতক্ষণ না পর্যন্ত ভিতর থেকে বের হবে, আর নিচের দিকে এতখানি বের করলাম, করার পর এটা আমি এখান থেকে 100% ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করে দিয়ে আমি অপাসিটি দিকে এটা আমি এখান থেকে 50 করে দিলাম, 100 আছে এটা আমি এখান থেকে মোটামুটি 50 করে দিলাম। মূলত শ্যাডো মতো একটা ইফেক্ট দিয়ে দিলাম। তো আমার এখানকার কাজ শেষ, এটা আমি সব সহকারে গ্রুপ করলাম। গ্রুপ করে বোল্ড লেখাটা আমি সুন্দর করে মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে বিন্টু ফ্রন্ট করলাম, করে আমি এই জায়গাটায় দিয়ে দিলাম, সুন্দর করে এই জায়গাটায় বসিয়ে দিলাম। তো আমার ডিজাইন মোটামুটি কমপ্লিট। আমি এটা শুধু এখন বাটারফ্লাইগুলো বসাই দেবো। তো বাটারফ্লাইগুলো বসানোর জন্য আমি এই বাটারফ্লাই লিঙ্কটা সেমভাবে এটা যেভাবে কপি করে নিয়ে আসছিলাম এটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর এটা আমি এখান থেকে সেভ ইমেজ, এটা আসলে পিএনজি ইমেজ ডাইরেক্ট ইলাস্ট্রেটরে নিয়ে আসা যাবে না, এটা আমি সেভ ইমেজ দিলাম। দেওয়ার পরে এই যে এখানে আমার সেভ দেওয়া আছে, আপনারা সেভ দিয়ে নেবেন। নেওয়ার পর আমি এখান থেকে ইলাস্ট্রেটরে গেলাম, ফাইলে গেলাম, ফাইল থেকে প্লেসে গেলাম, প্লেসে গিয়ে আমি ডেস্কটপ থেকে প্লেস করে নিলাম। নেওয়ার পর এই জায়গায় রাখলাম, রাখার পর এটা আমি ডাইরেক্ট ইমেজ ট্রেস করতে পারবো না, এটা আমি সিলেক্ট করে উইন্ডোজে গেলাম, উইন্ডোজ থেকে ইমেজ ট্রেসে গেলাম। ইমেজ ট্রেসে গিয়ে আমি এটা সিলেক্ট করে নিই, একটুখানি প্রবলেম হয়েছে, আমি এটা সিলেক্ট করলাম, উইন্ডোজে গেলাম, উইন্ডোজ থেকে ইমেজ ট্রেসে গেলাম। ইমেজ ট্রেসে গিয়ে আমি এখান থেকে ডিফল্টের জায়গায় এটা 3 কালার্স দিলাম, দিয়ে একটুখানি টাইম লাগবে এটা, অনেক এটা কালারফুল ইমেজগুলোর ইমেজ ট্রেস করতে একটু টাইম লাগে। তো আমি এটা মূলত খুব সিম্পলভাবে ডিজাইনটা করে দেখাচ্ছি, আপনারা এটা ইউজ করে মানে রিসার্চ করবেন, কারণ এই ডিজাইনগুলো অনেক ভালো চলে এই টাইপের ডিজাইনগুলো। তো আমি এটা এখান থেকে এক্সপ্যান্ড করলাম, করে আমি এটা এখান থেকে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে হোয়াইট কালার সিলেক্ট করে ডিলিট করলাম, এটা এখান থেকে ডিলিট করলাম, এখান থেকে ডিলিট করলাম, করার পর এটা সবসহ সিলেক্ট করে টুল সাইডে নিয়ে আসলাম। আমার যে এটা ছাড়া করতেছে, আমি এটা সবসহ সিলেক্ট করে সাইডে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটা আমার এই কালারই থাক, এটা আমি আবার একটা আমার এখানে একটু প্রবলেম হয়েছে, এটা সাইড হয়ে গেছে, এটা আমি এই জায়গায় নিয়ে এসে বসিয়ে দিলাম, সুন্দর করে এই জায়গাটাতে মিলাই দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে ম্যাজিক ওয়ান টুল নিলাম, এই কালার উপর ক্লিক করলাম, সিলেক্ট করলাম, পরে আমার এই যে এটাও সহ সিলেক্ট হয়েছে, তো আমি এটা ডিসিলেক্ট করে দিলাম, তার থেকে বরঞ্চ এটা আমি ডিলিট করে দিলাম। তো এরপর আমি এটা ম্যাজিক ওয়ান টুল নিলাম, আমি এই কালারের উপর ক্লিক করলাম, ক্লিক করে এটা আমি এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি এটা সব সহকারে সিলেক্ট করে অল্টার চেপে একটা নিচে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি এই কালারটা নিলাম, নিয়ে আমি অন্য একটা কালার দিয়ে দেবো, অন্য যে কোনো কালার দেবো, আমি এই টাইপের একটা কালার দিলাম, এই টাইপের একটা কালার দিলাম, দিয়ে ওকে করে দিলাম। দেওয়ার পর এটা আমি এখান থেকে অল্টার চেপে আরও একটা কপি করলাম, মূলত 2-3 কালারের এখানে দিতে হবে, আমি মাঝখানে এটা নিলাম, নিয়ে আমি এখান থেকে আরও একটা কালার দিয়ে দেবো, আমি এই কালারটা দিলাম। দেওয়ার পর আমি এটা এখান থেকে গ্রুপ করলাম, এটা এখান থেকে গ্রুপ করলাম, এটা এখান থেকে গ্রুপ করলাম, গ্রুপ করে এটা আমি শিফট অল্টার চেপে ছোটো করলাম, অনেকখানি ছোটো করব, এত ছোটো না, আর একটুখানি বড়ো করি, এই জায়গায় নিয়ে গেলাম, এটা আমি শিফট অল্টার চেপে আরও ছোটো করলাম, এত ছোটো করলাম, এটা শিফট অল্টার চেপে এত ছোটো করলাম, ছোটো করে এটা আমি এই জায়গাটাতে নিয়ে গেলাম, একটা এই জায়গাটাতে নিয়ে গেলাম। আমি এটা সুন্দর মতো এখানে সেট করে দেবো, এটা আমার আরও ছোটো করতে হবে, শিফট অল্টার চেপে আরও ছোটো করলাম, আর একটুখানি ছোটো করবো, একটুখানি ঘুরাই দিলাম, এখানে একটা দিলাম, এটা আমি শিফট অল্টার চেপে আরও ছোটো করলাম, এরকম রাখলাম, মন চাইলে আর একটুখানি ছোটো করতে পারি, এখানে দিলাম, এটা এইদিকে ঘুরাই দিলাম, একটুখানি জুম আউট করে দেখি, এটা আমি শিফট অল্টার চেপে একটুখানি ছোটো করলাম, এটা আমি এই জায়গাটাতে দিলাম। দেওয়ার পর এটা আমি অল্টার চেপে এখানে একটা দিলাম, অল্টার চেপে এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এটা আসলে র্যান্ডমলিভাবে বসাই দিতে হবে, এটা এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এটা একটুখানি ছোটো করলাম, এত ছোটো করলাম, পরে এখানে দিলাম একটা, এখানে দিলাম একটা, এখানে একটা দিলাম, আর এটা আমি অল্টার চেপে কপি করে এই জায়গাটাতে একটা দিলাম। তো আমার ডিজাইনটা মূলত কমপ্লিট, আমি এটা সব সহকারে আমি এটা এখানে গ্রুপ করলাম, গ্রুপ করে শিফট অল্টার চেপে একটুখানি বড়ো করলাম, বড় করে এই জায়গাটাতে দিলাম, দিয়ে আমি এখান থেকে আর্টবোর্ড নিলাম, আর্টবোর্ডটা এটার মাপে ছোটো করে নিব, ছোটো করে নিলাম,
ছোট করে নিয়ে আমি এখান থেকে ফাইল থেকে সেভ দেব। এখন এটা আমার ডিজাইনটা কমপ্লিট, সেভ দেওয়ার জন্য আমি ফাইলে গেলাম। ফাইল থেকে প্রথমে পিএনজিতে সেভ দেব। পিএনজিতে সেভ দেওয়ার জন্য এক্সপোর্টে গেলাম, এক্সপোর্টাইজে গেলাম, এখান থেকে ডেস্কটপে গেলাম। আমি এখানে পিএনজি দিলাম, এখানে লিখে দিলাম পিএনজি। এটা আমি এখানে ইউজ আর্টবোর্ড দিয়ে দিলাম, দিয়ে আমি এটা এক্সপোর্ট করে দিলাম। এরপর আমি এটা সোর্স ফাইল সেভ দেবো। সেভ দেওয়ার জন্য ফাইলে গেলাম, ফাইল থেকে সেভ অ্যাজ গেলাম, এখানে লিখে দিলাম সোর্স ফাইল। এখানে ইলাস্ট্রেটর আছে, এটা আমি এখান থেকে এপিএস দিলাম, দিয়ে আমি এটা ইউজ আর্টবোর্ড দিলাম, দিয়ে আমি এটা সেভ দিয়ে দিলাম। তো এটা আমরা এখন মুক আপ করবো, মুক আপ করে দেখাবো। আমি মুক আপ করার জন্য এখানে গেলাম, গিয়ে ফাইলে গেলাম, ফাইল থেকে প্লেসে গেলাম। প্লেসে গিয়ে আমি এটা এখান থেকে প্লেস করে নিলাম, দিয়ে আমি এই জায়গায় একটা দিলাম, টিক চিহ্ন দিয়ে দিলাম, দিয়ে দিয়ে আমি এখান থেকে এটা একটুখানি মুভ করে দিলাম। এটা আমি অল্টার চেপে কপি করে একটা উপরে দিলাম, দেওয়ার পর কন্ট্রোল টি দিলাম, এটা সিলেক্ট করলাম, করে শিফট অল্টার চেপে ছোটো করলাম, করে এর উপর সুন্দর করে বসিয়ে দিলাম। এটা আমি শিফট অল্টার চেপে আরেকটুখানি বড়ো করবো। তো আপনারা যে কোনো ডিজাইন চেষ্টা করবেন মুক আপ করে দেওয়ার, মুক আপ করলে ডিজাইনের আসল সৌন্দর্য বোঝা যায়। তো আমি এটা এখন সেভ দেবো। ফাইল থেকে সেভ অ্যাজ গেলাম, গিয়ে ডেস্কটপে গেলাম, আমি এটা এখান থেকে জেপিজি দেবো, দিয়ে আমি এখানে উইথ মুক আপ লিখে দিলাম। উইথ মুক আপ লিখে এটা আমি সেভ দিলাম। দেওয়ার পর ফাইনালি আমরা দেখবো ডিজাইনটা কেমন হলো। আমি এখান থেকে যাই, এখান থেকে ডেস্কটপে গেলাম। আমরা এই যে এই ডিজাইনটা করলাম, এই ডিজাইনটা করলাম। আপনাদের বুঝতে যদি প্রবলেম হয় কমেন্টে আমাকে জানাবেন, আর টিউটোরিয়ালের কোথাও যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা করে দিবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফেজ।